ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে চাকরির শখ ছিল রিয়াদ বিন সেলিমের, কিন্তু সেই পেশায় যেতে না পারলেও নাম লেখান ড্রাইভিং পেশায়। চাকরি পান ডিবির এক কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে, সেই সুবাদে কাজ করে দেওয়ার নামে লোকজনের কাছ থেকে হাতাতেন টাকা। এটিই যেন ছিল তার দ্বিতীয় পেশা। নিজেকে পরিচয় দেওয়া শুরু করেন ডিবির অফিসার হিসেবে, কিন্তু তাতেও মেটেনি তার খায়েশ। কখনও শাস্তেন ইঞ্জিনিয়ার, কখনও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, আবার কখনও বনে যেতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। সবশেষ সেলিমের শখ জাগে র্যাব কর্মকর্তা হওয়ার, কিন্তু এবার ধরা খেয়েছেন র্যাবের হাতেই। শুক্রবার দিবাগত রাতে নগরের চাঁদগাঁও থানার হাজিরপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ইয়াবা ট্যাবলেট ও প্রতারণার কাজে ব্যবহৃত নকল পরিচয়পত্র। গ্রেপ্তারের পর সেলিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব। গ্রেপ্তার রিয়াদ বিন সেলিম পটিয়া উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি থাকতেন নগরের চাঁদগাঁও থানার 4 নম্বর ওয়ার্ডের হাজিরপোল এলাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24, চট্টগ্রাম।